29 মে ইয়াস নামক একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইয়াস চলে যাবার পরও রেহাই নেই। দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে এক নাগাড়ে বৃষ্টির ফলে বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপুকুর গ্রামের আদিবাসীদের মাটির বাড়িগুলি ভেঙে যায়। যেসব বাড়ি বৃষ্টিতে ভেঙে গেছে সেই সব বাড়ির বাসিন্দারা বর্তমানে গৃহহীন হয়ে টিন ও ত্রিপল দিয়ে ঘর বানিয়ে কষ্ট সাধ্য করেই বসবাস করছেন। এ প্রসঙ্গে গৃহহীন এক ব্যক্তি জানান, ঝড় ও লাগাতার বৃষ্টির কারণে তাদের মাটির বাড়িগুলি ভেঙে গেছে, বর্তমানে খুব কষ্টের মধ্যেই দিন কাটাচ্ছে। তার উপরে লকডাউন চলছে, রুজি রোজগার সেভাবে হচ্ছে না, তাই তারা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন। আজ সেই গৃহহীন আদিবাসী পাড়ায় পরিদর্শনে যান হরিরামপুর ব্লকের আধিকারিক বৃন্দ ও বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুলজার আলম সহ পঞ্চায়েতের আধিকারিকরা। গৃহহীন আদিবাসী মানুষদের সমস্ত রকমের সাহায্য করার আশ্বাস দেন প্রশাসনিক আধিকারিক বৃন্দ। এ প্রসঙ্গে বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুলজার আলম জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক ইয়াস ঝড়ের পর লাগাতার বৃষ্টির ফলে যেসব আদিবাসী মানুষদের ঘর ভেঙে গেছে তাদেরকে খুব শীঘ্রই সব সরকারি সাহায্য প্রদান করা হবে। আপাতত তাদেরকে ত্রিপল সহ অন্যান্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে কিভাবে এই গৃহহীন মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করা যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তো এখন আপনারা কি চাচ্ছেন? চাচ্ছি যে বাড়ি টাড়ি একটু সরকার আসতে আবেদন মানে সাহায্য চাচ্ছি। আচ্ছা, তো আপনাদের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাতে কি কোনো প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন? মানে আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, আছে এখন লোকপ্রশাসনে আসছেন, তো সাহায্য নিতে আমরা চাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।